আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমর এবং হাঁটুর ব্যথা নিয়ে ভুগছিলেন। ওনার বুকে একটু ব্যথা আছে। প্রথমে একটু জানতে চাচ্ছি স্যার, আপনার নামটা একটু বলুন। আচ্ছা স্যার, আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমার জেলা হইল লক্ষ্মীপুর থানা হইল রামগঞ্জ। আচ্ছা আচ্ছা। আমি দেশে কৃষিকাজ করতাম। আচ্ছা। যে সেখান থেকে আমার হাড়ে এবং সর্ব জায়গায় আমার সমস্যা ছিল। আমি দীর্ঘদিন দেশে ওষুধ খেয়েছি, কিছু হয় নাই। স্যার আপনার এই সমস্যাটা কিভাবে শুরু হয়েছে? আমার এই সমস্যাটা শুরু হইলো, আমি যে কৃষিকাজ করছি, নিজে একা ধানের বস্তা উঠাইতে হয়েছে, ধান চুইতে হয়েছে, সেইখান থেকে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। এটা কত বছর আগে? আজকে ধরেন না 10 বছর থেকে। আমি রাত্রে ঘুমতে পারি নাই, রাত্রে বসে বসে কাঁদছি কাঁদছি যে আমার এই দিক শেষ হয়ে যেতেছে। ছেলেকে আব্বা একটু ধৈর্য একটু ধৈর্য। আমি বললাম ধৈর্য 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 আমি মারা যাবো। তখন ছেলে আমার আব্বা ঠিক আছে আমাদের ঢাকা নিয়ে যাবো। আমি বললাম কোথায়? ডক্টর সবিউল্লাহ সাহেবের চেম্বারে যাবো। আচ্ছা। আমি বললে এটা তো আমি নাম এখন হয়েছি, আপনার নাম বললে কি হয়েছে? আমি ফেসবুকে ওনার নাম পাইছি, ফেসবুক থেকে পেয়েছি, পাইছি, আমি এখানে যাবো। তখন আইসি ওইখানে আসি, ওনারা সালাম দিই, ওনার হাসি উঠে বেলে কি ব্যাপার কই থেকে আসছেন? আমি বললে আমরা তো লক্ষ্মীপুর থেকে আসি, যাকে আইসেন ভালো হয়েছে, তো এক কাজ করেন, কি সমস্যা কি? তখন আমি সবগুলো ভাঙে বললাম যে স্যার এমনি 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 ঘটনা। কয় যে আপনি এমআর করান, এক্সো করান, তারপরে এগুলো সব করে এনেছি, আনার পরে কয় যে আপনার তো এখানে থাকতে হবে। তখন অন্যান্য কথাবার্তা হরে দিয়ে আমার ছেলে কইল আচ্ছা ঠিক আছে, আমরা মঙ্গলবার দিন আসি, আসলে তারপরে আমাদের লোক চূড়ান্ত সিদ্ধান্ত করি, আমরা যা করে করবো। আইসি আইসি আর দিয়ে অনেক সব রিপোর্ট আনাই দেখে বললো যে আপনারা ভর্তি হন। তারপরে আমরা মঙ্গলবারে ভর্তি হইলাম। বুধবার থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আজকে 9 দিনের মাথা, ইনশাল্লাহ আমি আগামী দিনে এখান থেকে বিদায় নিবে। আমি সুস্থ হয়েছি, ভালো হয়েছি, আল্লাহর রহমতে আমার কোনো রকম সমস্যা হয় না। আমার সবসময় আমার পিছনে লোক ছিল এবং আমার খেজমতে সবাই নিয়োজিত ছিল এবং সবাই আমাকে দেখাশোনা করছে, বাইরের মতো ছেলের মতো, আলহামদুলিল্লাহ। তার মানে আপনার গত 10 বছর ধরে আপনি যেই সমস্যা যা যে কষ্টে আপনি ভুগছিলেন সেটা মাত্র অল্প কয়েকদিনই আপনার সম্পূর্ণ আপনার ভালো হয়ে গেছে, ভালো হয়েছে এবং আপনি মানে আশাতীতভাবে আপনি ফল পেয়েছেন এখানে। তো আপনি এখানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। ট্রিটমেন্ট নেওয়ার সময় যারা ডক্টর ছিলেন বা অন্যান্যরা তারা আপনার ঠিক কেমন ভাবে সেবা নিয়েছে? না, আমার ওনারা খুব খুব নজরে আমার দেখছে, আসি চাষা কি অবস্থা, আপনি শরীরের কি অবস্থা, আপনি ভালো আছেন নি, আমার খুব ইজ্জত করেছে। আমি যা ইজ্জত পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি। বুঝতে পেরেছি, আমি ইজ্জত পাইছি, আমাকে সবাই আপন আপন মনে করে সবাই দেখাশোনা করেছে। আচ্ছা স্যার, এখন একটু জানতে চাইবো যে আপনার মতো এরকম আরো অনেক পেশেন্ট আছেন বা অনেক রোগী আছেন যারা বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে এবং বিভিন্ন মানুষ আছেন যারা আপনার বিদেশেও এই ধরনের সমস্যায় তারা ভুগছেন, কিন্তু হয়তো তারা বলতে পারছেন না বা কোন ডক্টরের কাছে যাবেন তারা সেটা বুঝতে পারেন না, সেই রোগী বা সেই রোগী ভাই বোনদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আশা করি ইনশাল্লাহ আমার মারফতে আমি যত শক্তি পরিমাণ চেষ্টা করবো যে রোগী এখানে পাঠাইতে, যদি এরা নাও যা আসতে পারে আমি ওদের সাথে নিয়ে আসবো। আচ্ছা, আর কি আল্লাহর রহমতে আল্লাহকে আদর করে আমি চেষ্টা করব এবং সবুল্লাহ সাহেব আমার যে ইজ্জত করছে আমি আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনারে হায়াত দারাজ করুক, ওনাকে বাঁচাই রাখুক। ইয়ে না আসলে আমার লাগে হাসি কথা, এই যে আপনারা সবাই হাসি কথা, চাচা কেমন আছে, এতে আমি চাওয়া পাওয়ার কি আছে? বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ।